যাকে আপনি বৌমা করে আনবেন অথবা যাকে আপনি স্ত্রী করে নিয়ে আসবেন সাবধান এমন বউ নিয়ে আসবেন না এমন বৌমা নিয়ে আসবেন না যে বৌমা বাসর রাতে আপনার কাছে রিমোট চাইবে স্টার জলসা দেখার জন্য কথা বলেন ঠিক কি না ওই রকম বৌমা করে নিয়ে আসবেন ওই রকম স্ত্রী করে নিয়ে আসবেন যে স্ত্রী বাসর রাতে বলবে নিজের শ্বশুর শাশুড়িকে আব্বু জায়নামাজ দাও তসবি দাও তসবিটা আনতে ভুলে গেছি জায়নামাজটা আনতে ভুলে গেছি রাতে তাহাজ্জুদ পড়ব কথা বলেন ঠিক কি না আর যারা দাজ্জাল মহিলা দায়ুস তারা চাইবে স্টার জলসার রিমোট কথা বলেন ঠিক কি না দায়ুস জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না অনেকেই মেয়েদের ইন্টারভিউ নিতে যায় মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন করে তুমি চাইনিজ পাক করতে জানো কি না কথা বলেন তুমি বিরিয়ানি পাক করতে জানো কি না তুমি কি পুডিং বানাইতে জানো কি না এটা জিজ্ঞেস কর না আয়াতুল কুরসি পারো কি না তুমি হুয়াল্লাহুল্লাজি পারো কি না দোয়া কোন পারো কি না 10টা সূরা তোমার মুখস্থ আছে কি না কথা বলেন ঠিক কি না তোমার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয়েছে কি না তুমি কি আমার ঘরে আসলে তাহাজ্জুদ পড়বা কি না নবীর প্রতি দরুদ শরীফ পড়ো কি না আসার পরে এক সময় এগুলো জিজ্ঞেস করে না কথা বলে ঠিক অনেকেই ছেলে মেয়েদেরকে ভর্তি করতে নিয়ে যায় স্কুল কলেজে মাদ্রাসায় এটা জিজ্ঞেস করে না লেখাপড়া ভালো কিনা জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা খাবার দাবার কেমন প্রথমে জিজ্ঞেস করে মাদ্রাসায় হুজুর খাবার দাবার কেমন মনে হয় খাইতে ভর্তি করে দিতেছে খাওয়ার জন্য তো বাড়ি লেখাপড়ার জন্য মাদ্রাসা প্রথমে জিজ্ঞেস করে কি খাবার দাবার কেমন থাকা কেমন কত টাকা খরচ হবে কিন্তু এটা কথা জিজ্ঞেস করে না হুজুর আমি যে মাদ্রাসায় ছেলেটাকে পড়াবো আপনাদের মাদ্রাসা আওয়াবিন পড়া হয় কিনা তাহাজ্জুদ পড়ে কিনা টুপি ঠিক থাকে কিনা দাড়ি ঠিক থাকে কিনা আলেমে পড়া ছাত্র মুখে দাড়ি নাই প্যান্ট পরা শার্ট পরা ছাত্র আলেমের আছে না এরকম ছাত্র অনেক মাদ্রাসায় পড়াশোনা করে টাইটেল পাস করে মুখে দাড়ি নাই টাইটেলের কামেলের ঠেলায় সব দাড়ি একেবারে সাফান সাফা দাড়ি নাই সুদ খায় ঘুষখোর লেবাস পোশাকের কোনো বালাই নাই নামাজও পড়ো না কিন্তু লেখার সময় মাওলানা ওরে মাওলানা মা লানা মা মানে নাই লানা মানে না মা মানে নাই মা লানা আমাদের জন্য কিছুই নাই উনি মা লানা মা মানে নাই নফি লানা মানে আমাদের জন্য তার কাছ থেকে শিখার কিছুই নাই কথা বলেন ঠিক কিনা এটা আলম নয় এটা আজাবুন আলিম কথা বলেন ঠিক কিনা এইরকম যেন না হয় আমার নবীকে প্রশ্ন করলেন আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে নবীকে প্রশ্ন করেছিলাম নবী আপনি বলবেন পৃথিবীর মধ্যে একটা চাঁদ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন আপনি বলবেন সুবহানাল্লাহ বলে কি নবী উত্তর দিতে পারবে না নবীকে প্রশ্ন করলেন ওজন আপনি বলবেন আসাবে কাফের কুকুর এই কুকুরটার নাম ছিল কি কত বছর ঘুমিয়েছিল এই প্রশ্নের উত্তর আপনি দিবেন আমার নবীকে প্রশ্ন করেছিল আপনি বলবেন একটা মানুষের হার্টের প্রবলেম হলে হার্টের প্রবলেমটা সলভ করবে কেমনে হার্টের প্রবলেম হলে আপনি বলবেন হুজুর কোন কারণে ছেলে সন্তান হয় কোন কারণে মেয়ে হয় কোন কারণে হিজরা জন্ম নেয় এটা আপনি বলবেন আমার নবীকে প্রশ্ন করেছিল এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়বে তা আমার পর্যন্ত সূর্যের আলো পড়বে না আর তোমার কেউ এই চিঠি পাঠিয়েছিল নাজরানের বাদশা কথা বলেন ঠিক কিনা আমার নবী উত্তর দিতে পারবে না কি বলেন পারবে কিনা আপনাদের বিশ্বাস আছে কিনা নবী পারবে না নাকি নবী আলিফ বা তা সা জানে না আবার সানি সালেস নবী জানে না জানে নবীর জ্ঞান ছিল না রসুল বলেন ইন্নামা বুয়িস্তু মুআল্লিম আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কথা বলেন ঠিক কি না আমি কারো ছাত্র নই আমি সবার শিক্ষক আল্লাহু আকবার সবার আমি শিক্ষক আমি কারো ছাত্র নই নবী কারো ছাত্র নয় কারো ছাত্র নয় আমার নবী হুজুর আমাদের সন্তান হয় না প্রেসক্রিপশন দিন নবী প্রেসক্রিপশন দিলেন ডিম খাওয়ার জন্য কি খাওয়ার জন্য এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস চলে যায় নবীর কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ মাস হয়ে গেল গো নবী
কোনো কাজ হচ্ছে না ডিম খেয়ে গিয়ে শেষ করে দিলাম দোয়াও করছি আল্লাহর কাছে হুজুর প্রেসক্রিপশনটা পাল্টায় দেন ওষুধ পাল্টায় দেন নবী বলেন শোনো আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়া নবী না আমি যা বলি ফাইনাল বলি সুবহানাল্লাহ আমি নবী যা বলি ফাইনাল বলি আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়ার নবী আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়ার নবী ইবনে সিনা হসপিটাল আছে না চিকিৎসা বিজ্ঞানের একজন বড় মাপের পণ্ডিত ইবনে সিনা পুরুষ মানুষের চিকিৎসা করত হাত ধরে কি ধরে হাত ধরে তো প্রেসক্রিপশন লিখে দিতে যাও খালাস মেয়ে মানুষের চিকিৎসা করত কেমনে হাত ধরে তো যাবে না পর্দার আড়ালে অনেক দূরে মেয়েদেরকে রাখতেন ওইখানে সুতা বেঁধে দিত হাতে কি বেঁধে দিত সুতা তার তার বেঁধে দিত হাতে ওই তারটা উনি হাত দিয়ে ধরতেন হাত দিয়ে ধরে তার ধরে বুঝতেন যে ওইটার এই সমস্যা প্রেসক্রিপশন লিখে দিতেন হয় না আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার ওই যুগের সমসাময়িক কিছু ডাক্তার ডাক্তার ডাক্তারের শত্রু আলেম আলেমের শত্রু পীর পীরের শত্রু হয় না মাঝে মধ্যে কথা বলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শত্রু এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা এক পীর আরেক পীরের সহ্য হয় না এক আলেম আরেক আলেমের সহ্য হয় না এক ডাক্তার আরেক ডাক্তারের সহ্য করতে পারে না ওই ও কোনো ডাক্তার হলো কথা বলেন ও কোনো আলেম হলো ও কোনো পীর হলো এগুলো ঠিক নয় সবাইকে আল্লাহ সমান জ্ঞান দেবেন জোরে বলুন আর জোরে বলুন সমসাময়িক ডাক্তাররা ইবনে সিনাকে পরীক্ষা করবার জন্য চারটা প্রাণী রাখলো ছাগল কি উট ঘোড়া আর একটা গরু কয়টা চারটা প্রাণী রাখলো পর্দার আড়ালে পায়ের মধ্যে সুতা বেঁধে দিছে ইবনে সিনারে বলছে আপনি প্রেসক্রিপশন লেখেন ইবনে সিনা তো আর দেখে নাই কে আছে পর্দার আড়ালে উনি চারটা প্রেসক্রিপশনে চার দুগুণ আটটা ওষুধ লিখে দিছেন ডাক্তার বলছে আজকে দেখা যাবে তুমি কেমন ডাক্তার কেমন তুমি তার দিয়ে বলে দিতে পারো আজকে দেখবো তোমার খেলা আজকে তো তোমার ঠকাবো আমরা আজকে তো আর মেয়ে মানুষ রাখে না রাখছে কি গরু ছাগল ঘোড়া উট কয়টা প্রেসক্রিপশন খুলে দেখা যাচ্ছে চার দুগুণ আটটা ঘাসের নাম লিখে দিছে আল্লাহ আকবার কি নাম লেখছে ডাক্তারগুলো সব অবাক হয়ে বলছে কি ডাক্তার কেমনে বুঝলো এটা গরু ছাগল ভেড়া বকরি ঘাসের নাম লিখে দিল কে মনে করছিলাম কোন মানুষ হবে কিন্তু দেখি যে কি ডাক্তার অবাক করার মতো কেমনে বুঝলো তার দিয়ে ধরে বুঝে দিল যে তিনটা চারটা চার দিন আটটা ঘাসের নাম লিখে দিছে ঘাসের নাম লেখলো কেমনে কেমনে বুঝলো চতুষ্পদ জন্তু কয় কি লেখছে এগুলো কয় ঘাস কয় কেন তো এগুলো একটা মানুষ না আল্লাহ আকবার আল্লাহু আকবার বলেন এগুলো কি না মানুষ না এগুলো কি না মানুষ না এগুলো পশু পশু মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরেশতার চেয়েও দামি হয় মানুষ যদি খারাপ হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয় কথা বলেন ঠিক কি না মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও কি হয় কথা বলে না মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও বলবেন দলিল
সমস্ত ফেরেশতাদের সাইয়্যেদ না? ঠিক। রাসূলুল্লাহ তো বাশার মানুষ, ফেরেশতাও না জিনও না? জি। রাসূল কি ফেরেশতা? জি না। জিন? জি না। বাশার, সাইয়্যেদুল বাশার, সুবহানাল্লাহ বলেন সমস্ত মানুষের সেরা। রাসূলুল্লাহ যখন মেলাতে যাচ্ছিলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টোরি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদ্রাতুল মুনতাহা, কয় এবার উপরে যাবো? জিবরিল কয় সরি, আর পারবো না। বলে কেন? আর পারবো না, আমার এখানেই শেষ। বলে কি বলো জিবরিল, এখানে শেষ মানে? কয় এখান থেকে যদি এক কদম এক চুল পরিমাণ উপরে যাই, জলে পুরে সারখার হয়ে যাবো। দেখছেন জিবরিল আমিন ফেরেশতা যাইতে পারে না সিদ্রাতুল মুনতাহা, আবার রাসূলুল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বেশি, কথা বলে না? এই জন্য বলেন বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা বাড়ছে, মানুষ কমছে? মানুষই নাই কি? নাই মানুষই নাই কই? এতগুলো মানুষ, মানুষ নাই মানে মানুষের মতো মানুষ নাই। আল্লাহর কোরআনে সে মানুষ বানানোর জন্য, কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা তো ওপেনিং সূরা, ওটা বাদ দিলাম, ওটা তো সূচনা লাগলো, মুকদ্দমা, ভূমিকা। প্রথম সূরা কি? বাকারা। মানে কি? গাবি, পশু, পশু না। শেষ সূরা কি? মাশাআল্লাহ, কি নাম সূরা? তো মানে পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে একটা মানুষ যদি কোরআন পড়ে, তার পাশবিক চরিত্রকে ডিলাইট করে, রিমুভ করে, নাস মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আমরা একজন দোয়া করি, এই হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কে এখন